যারা জেল খেটে এসেছে, যাদের নামে মামলা চলছে, তারা বড় বড় কথা বলছে। ত্রিপুরায় চোর ডাকাতরা গিয়েছে, দাগি নেতাদের পাঠানো হয়েছে ত্রিপুরাতে, দলটাই দুর্নীতিগ্রস্ত। তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এসব করে থাকে, এর কোনো প্রমাণ লাগে না। কিন্তু যারা জেল খেটে এসছে, যাদের নামে কেস চলছে, তো সেটা তার প্রমাণ করতে হবে না? দিনের প্রতি জেল খেটে তারা বড় বড় কথা বলছেন। আমি বলেছিলাম আপনাকে, ত্রিপুরার এসব চোর ডাকাতরা গেছে, দেখে রাখুন যে নেতারা গেছে তারা কারা। তার বিরুদ্ধে আমরা কেস করিনি, টিএমসি সরকার তার লোকেরাই কেস করেছে। যত দাগি নেতাদের ওখানে পাঠিয়েছে, লাইন দিয়ে যেগুলো দাঁড়িয়ে আছে, তাদের একাধিক কেস, দুর্নীতির কেস, হিংসার কেস সব আছে। তো পুরো পার্টিটাই আজকে ওদের দুর্নীতিতে ছেয়ে গেছে, ওরা লোককে কি প্রশ্ন করবে? আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা কুনাল ঘোষ। কুনাল দা, দিলীপ ঘোষের যে কটাক্ষ, তিনি বলেছেন যারা জেল খেটে এসেছে, যাদের নামে মামলা চলছে, তারা বড় বড় কথা বলছে, ত্রিপুরায় চোর ডাকাতরা গিয়েছে, দাগি নেতাদের পাঠানো হয়েছে ত্রিপুরায়। আপনার প্রতিক্রিয়া? অমিত শাহ জেলে ছিলেন খুনের মামলায়, তো তিনি যেখানে যেখানে যান সেই বিষয়টা দিলীপ ঘোষ কিভাবে বলবেন সেটা শুনে নি, তারপর এ বিষয়ে জবাব দেব। প্রথমত, অমিত শাহজি খুনের মামলায় জেলে ছিলেন। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী সারদা নারদা মামলায় অভিযুক্ত, নারদায় তিনি সিবিআই এর এফআইআর নেমড এবং বিজেপিতে গিয়েছে শুধুমাত্র বাঁচার জন্য। বিজেপি এ সমস্ত অভিযুক্ত দাগি জালিয়াত গুলোকে তারা প্রোটেকশন দিচ্ছে যাতে শুভেন্দু অ্যারেস্ট না হয়। তো তারপরে দাঁড়িয়ে দিলীপ ঘোষের বড় বড় কথাটা কি ঠিক হচ্ছে? ফলে যারা বিভিন্ন রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় কুৎসা করেছেন, গোয়ারা হেরেছেন, তাদের বলতে লজ্জা করছে না? ত্রিপুরা রাজ্যের নেতারাও তো এখানে এসে বক্তৃতা মেরে গেছেন। তো এখন যদি এখান থেকে দু চারজন ত্রিপুরা সংগঠনকে সাহায্য করতে যান, তো ওনাদের এত গায়ে লাগছে কেন? সারা ভারতবর্ষ থেকে তো তুলে এনেছিলেন এখানে, তখন মনে ছিল না? তখন মনে হয়নি? বিভিন্ন জায়গার অভিযুক্ত, বিভিন্ন জায়গার দাঙ্গায় অভিযুক্ত, বিভিন্ন জায়গার অমুকের অমুকের মামলা আছে, এরকম সব লোকজন এসে এখানে কি ভিড়িয়েছিলেন? তখন তাদের মনে ছিল না? তো ত্রিপুরার মানুষ ত্রিপুরায় লড়াই করছেন, সেখানে আমাদের নতুন করে সংগঠন শুরু হয়েছে, অভিষেক যাওয়ার পর নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে, আর তৃণমূল নিয়ে এখন লাফাচ্ছে কেন বিজেপি ওখানে? প্রমাণ হচ্ছে তৃণমূলকেই ভয় পাচ্ছে, তৃণমূল ওখানে চ্যালেঞ্জার হয়ে গিয়েছে। দিলীপবাবুকে বলবো, দয়া করে এই প্রলাপ গুলো বন্ধ করুন, তাহলে অমিত স্যার বায়োডাটাটা পড়ে নিন, বায়োডাটাটা পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, এইসব কথাগুলো আর বলবেন না। ধন্যবাদ কুনাল দা। কুনাল ঘোষ, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।